ল্যাসিক বা স্মাইল এ দুটি পদ্ধতি যেসব রোগীর করা সম্ভব না তাদের ক্ষেত্রে কি করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, যাদের কর্নিয়া পাতলা বা যাদের অনেক পাওয়ার তাদেরকে আমরা সাহায্য করতে পারি। চলো আমরা ছবি দিয়ে দেখে নিই। একটি হচ্ছে ফেকিক ইন্ট্রাকুলার লেন্স, আমাদের চোখের ভেতরে স্বচ্ছ যে প্রাকৃতিক যে লেন্সটি রয়েছে তার সামনে এই লেন্সটি আমরা বসিয়ে দিতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব অনেকেরই পাওয়ার -20, -30, তাদের ক্ষেত্রে আমরা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে চোখের ভেতরে আমাদের যে স্বচ্ছ প্রাকৃতিক যে লেন্সটি রয়েছে সেটা আমরা বের করে নিয়ে আসি, সঠিকভাবে ইন্ট্রাকুলার লেন্সের পাওয়ার বের করে তারপরে সেই লেন্সটি আমরা চোখের ভেতরে বসিয়ে দিই। এটাকে আমরা বলি রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।